ঝাড়গ্রামে থেকে মুভ করব এবং সেখান থেকে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, এই যে যার বাড়িতে এই যে আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সকাল থেকে হানা চলছে একেবারে সব সকাল থেকে, সেখান থেকে এখন তুমি ঠিক কি কি ইনফরমেশন পাচ্ছ? প্রেমের একেবারে দেখো, প্রথমেই আমরা সকাল 8:14 আমরা ফার্স্ট ব্রেক করেছিলাম রিপাবলিক বাংলায়, যে ঝাড়গ্রামে তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছেন। প্রথম ব্রেক আমরাই করেছিলাম, ইতিমধ্যে ঘড়িতে দেখানোর চেষ্টা করব 9:11 বাজে, প্রায় এক ঘন্টা হয়ে গেল। ইডি আধিকারিকরা ঝাড়গ্রামের বাছুরডোবায় যে আবাসন রয়েছে, সরকারি আবাসন, সেই আবাসনের মধ্যে বি ব্লকে প্রবেশ করেছেন। এখানেই থাকেন শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতেই প্রবেশ করেছেন ইডি আধিকারিকের 6 জনের প্রতিনিধি দল ইতিমধ্যে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা একদিকে আটোসাটো করা হয়েছে, আমি নিরাপত্তার ছবিটা দেখানোর চেষ্টা করব। নিরাপত্তা ব্যবস্থা সন্দেশখালীর ঘটনার পর যথেষ্টই তৎপর ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী, এমনকি মহিলা কেন্দ্রীয় বাহিনীও রয়েছে সিআরপিএফের। তবে ঝাড়গ্রামে ইডি তদন্তকারী আধিকারিকরা পৌঁছানোর পরেই ঝাড়গ্রামে একটি চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ঝাড়গ্রামে বাকিপুরের মতো ঘটনা রয়েছে। এমনকি ঝাড়গ্রামে একাধিক রাইস মিল, একাধিক ধান মিল রয়েছে, সেখানেও একটা দুর্নীতির একটা জাল রয়েছে যা ইডির স্ক্যানারে রয়েছে। এছাড়াও শাসক দলের একাধিক নেতা মন্ত্রী যারা জড়িত রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যে চাকরি দুর্নীতি সমস্ত ক্ষেত্রেই জড়িত রয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রামে ইডি তদন্তকারী আধিকারিকরা পৌঁছানোর পরেই ঝাড়গ্রামে একটা চাঞ্চল্যের পরিবেশ। ইতিমধ্যে আমি বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। রবীন্দ্রনাথ, তুমি থাকো আমাদের সঙ্গে, আরো একবার দেখাবো চুচুড়ার ছবি, সেখান থেকে তুলিকা রয়েছেন। তুলিকা, কি হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে কিন্তু একেবারে গেট খোলা হয়েছে, প্রায় 20-25 মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়, বাধা সৃষ্টি করা হয় এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে গেট খুলে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, যেখানে দাঁড়িয়ে বাড়ির ভিতরে অর্থাৎ সন্দীপ সরকার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ইডির যারা অফিসাররা রয়েছেন, অর্থাৎ 4 সদস্যের যে প্রতিনিধি দল, যে ইডির অফিসাররা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, মহিলা ফোর্স থেকে শুরু করে যারা কেন্দ্রীয় বাহিনীরা রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। সুতরাং একাধারে যেরকম এই যে এই 1.79 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, যে 100 দিনের যে টাকা, সেই টাকা যেরকম একদিকে দেওয়া হয়নি, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে নেমেছেন। মোট 4টি জায়গায় মূলত অভিযোগ দায়ের হয়েছে, যেখানে দাঁড়িয়ে ধরেখালী, মুর্শিদাবাদ, বেলডাঙা সহ মোট 4টি জায়গায় অভিযোগ দায়ের হয়েছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করেছেন। মোট এই যে 100 দিনের কাজের যে দুর্নীতি, এই টাকা ঠিক কোথায় গেল, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অর্থাৎ চুচুড়া দেখতে পাচ্ছি আমরা, সেই বাড়িতে প্রবেশ করতে পারলেন ইডির আধিকারিকরা, অনেকটা সময় অপেক্ষা করার পর সেই বাড়িতে তারা প্রবেশ করতে পারলেন। এবং যেমনটা তুলিকা আমাদেরকে আপডেট দিচ্ছিলেন যে চুচুড়াতে যে তল্লাশি চলছে, সেখানে মূলত অভিযোগ সেটা হচ্ছে কি 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রায় জানা যাচ্ছে 2 কোটি টাকা দুর্নীতি হয়েছে এখানে। এবং সেখানে এই সন্দীপ সাধুকার বাড়িতেই ইডির জোরদার তল্লাশি চলছে। এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক জায়গা থেকে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযানে নেমেছে ঝাড়গ্রাম, পাশাপাশি চুচুড়ায়। এবং যেমনটা আমরা আরও জানতে পেরেছি, সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু আরও একটি টিম বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই রাজ্য জুড়ে একাধিক জায়গা কিন্তু আজকে এভাবেই ইডি আধিকারিকদের তাদের হানা চলবে। আরও একবার তুলিকার কাছ থেকে জানবো এই মুহূর্তের ছবিটা। তুলিকা, তুমি যেমনটাই বলছিলে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছিল ইডির আধিকারিকদের, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারলেন। তো এই মুহূর্তে কি করছেন তারা সেখানে, কি চলছে? দেখো এই মুহূর্তে কিন্তু একেবারেই যারা ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন প্রায় 20-25 মিনিট পর। অর্থাৎ চুচুড়ার যে স্টেশন রয়েছে, সেই স্টেশন লাগোয়া যে ময়নাডাঙ্গা এলাকা রয়েছে, সেই ময়নাডাঙ্গা এলাকাতেই সন্দীপ সাধুকার বাড়ি। এবং আমি একটুখানি সেই বাড়ির ছবিটা একটু দেখানোর কথা বলবো এবং তারই সঙ্গে শম্ভুনাথকে বলবো যে ভিতরে যারা সেন্ট্রাল ফোর্সের, যারা কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন, তাদের সঙ্গেই কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন যারা তদন্তকারীরা রয়েছেন, প্রায় 4 সদস্যের যারা ইডির অফিসাররা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। কিন্তু তার আগে প্রায় 20-25 মিনিট তারা বাইরে দাঁড়িয়েছিলেন, তারা কথা বলছিলেন, যদিও বা এই মুহূর্তে এখনও পর্যন্ত সন্দীপ সাধুকা, যার খোঁজে ইতিমধ্যেই এসেছেন ইডির অফিসাররা, তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তার স্ত্রী রয়েছেন, তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই ভিতরে রয়েছেন। এবং ভিতরে কিন্তু পরিবারের যারা সদস্যরা রয়েছেন সন্দীপ সাধুকার, তাঁদের সঙ্গে
কথা বলছেন ইডির যারা অফিসাররা রয়েছেন এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় যে এই যে 100 দিনের কাজ নিয়ে যে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী যেরকম একদিকে অভিযোগ করছেন বারবার যে কেন্দ্র বঞ্চনা করছে বাংলাকে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেখানে 1.79 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত করতে এসেছেন এবং ইতিমধ্যেই এই রাজ্যের 4টি জায়গায় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করেছেন এবং সেই অভিযোগ ইসিআইআর করে যারা ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযানে এই যে ময়নাডাঙ্গার যে সন্দীপ সাধুকার বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে পৌঁছেছেন এবং আমি একটুখানি সোমনাথকে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে যে একাধারে কিন্তু দেখতে পাচ্ছ যে বাড়ির ভিতরে যেরকম সেন্ট্রাল যারা ফোর্স রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা যেরকম একদিকে রয়েছেন তার পাশাপাশি বাড়ির গেটের বাইরেও কিন্তু একেবারে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে সুতরাং একাধারে তারা ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছেন প্রায় 5 মিনিট হলেও সবেমাত্র তারা সন্দীপ সাধুকার যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন একবারই যদি দেখা যায় আজকে সকালবেলা কিন্তু ঝাড়গ্রামে এসে উপস্থিত হন ইডির আধিকারিকরা এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই যে রেড চলছে সেই রেডের যে মূল বিষয় তা হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যে কাজ সেই কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্ত শংসাপত্র সহ যে বিভিন্ন বিষয় রয়েছে সেই ক্ষেত্রে যে দুর্নীতি হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা বিশাল পরিমাণের টাকা সেই টাকার কিন্তু লন্ডারিং হয়েছে অর্থাৎ মানি লন্ডারিং হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বাংলায় নতুন করে একটা ইসিআইআর দাখিল করলো এবং সেই ইসিআইআর অনুযায়ী মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এই কেসে কিন্তু তারা তদন্ত শুরু করলো একবারে 6 থেকে 7টা ইডির টিম বেরোয় এবং সেগুলো বিভিন্ন জেলার অর্থাৎ যে রুরাল যে ডেভেলপমেন্টের যে কাজ যেখান থেকে হয় বা যে অফিসাররা যুক্ত তার সাথে তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে এবং তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অন্য বিমানের রিপোর্ট রিপাবলিক বাংলা ঝাড়গ্রাম।